আজকে বাটা মাছ কেনা হয়েছিল। বাটা মাছের সাথে দুটো চিংড়ি মাছও এসেছিলো। আজকে বাটা মাছগুলো বিক্রি করতে এসেছিলো একদম জ্যান্ত জলের মধ্যে, মানে জ্যান্ত, তার মধ্যে দুটো মাছ ছিল। মাধবী রোজ নাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথমে নিম পাতা দিয়ে শুরু করলাম। নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা, নিম বেগুন ভাজা। হ্যাঁ, আর হয়েছে যে টক ডাল, বললাম না আমাদের এখন ডাল, যতদিন আম থাকবে ততদিন ডাল হবে, আম ডাল। আর এটা করা হয়েছে বাটা মাছ, এখন বাটা মাছ আসছে খুব আমাদের এখানে, তো আমরা এখান থেকে নিই বাটা মাছ, এই যে বড়ি দিয়ে ঝোল। হ্যাঁ, আলু টালু কিছু কিন্তু দেওয়া হয়নি, বড়ি আর কাঁচা লঙ্কা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা। হ্যাঁ, বড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, আম ডাল আর নিম বেগুন। এখন আপনারা এরকম খাবার কে কে খাচ্ছেন বলুন, আমি তো এরকমই খেতে পছন্দ করছি, এরকমই খাচ্ছি। খেয়েছিস দই? আজকে দই নেই, কারণ যা দই ছিল সকালে আমরা খেয়ে নিয়েছি, মানে সকালে চিড়ে দই নুন লেবু দিয়ে মেখে সবাই ওটা জলখাবারে টিফিন করেছি, তো ভিডিও করা হয়নি। যাই হোক, এখন এরকমই খাওয়া দাওয়া চলবে যতদিন গরম কমবে, গরম মানে কমে যখন ঠান্ডা পড়বে তারপরে আমরা ঠিকঠাক করে আবার সব রকম খাওয়া দাওয়া শুরু করব। কিন্তু এই নিম পাতা কারোর পছন্দ নয়, ওরা বলেছে যে তুমি একা নিম পাতা খাও, আমরা খাবো না, আর মাছের ঝোল এত পাতলা করলে কালকে থেকে আর খাবো না, আর তা ওরা বাইরে খাবে, এই ছেলে আর মেয়ে মানে নাতি নাতনিরা বলেছে। আমি ভয় পাচ্ছি যে যদি কারো শরীর টরীর খারাপ হয়, পেট টেট খারাপ হয়, তখন আবার তো সেই ঝামেলা, সেই কারণে এই সমস্ত খাবারগুলোকে আমি পছন্দ করছি, এই কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল বা ঝিঙে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, কিন্তু ওদের ওগুলো একদম পছন্দ। একটু রেখে দিস, আমি খাবো। তা ওরা কী করেছে দেখুন রাতের জন্য, ওই মানে রাতের খাবার মেনু বিকাল থেকেই শুরু হয়ে গেছে ওদের, এই মশলাগুলো ঘরে ছিল তাই দিয়ে একটা মশলা করবে, আমার কাছেই আবার নিয়ে এসছে। নাও ভিডিও করো, তুমি ভিডিও তো দেখো। মেয়েকেও ডাকা হয়ে গেল, মেয়েও চলে এলো, মেয়ে এখানে পরোটা মানে রুটি বেলে, একজন বেলে দিচ্ছে একজন ভাজছে, মেয়ে ভাজছে আর বৌমা হয়তো বেলে দিচ্ছে, যাই হোক। ওরা পরোটা আর চিকেনের একটা কি ধনিয়া চিকেন, মানে ধনিয়াটা বেশি আছে, ধনিয়াটা বেশি আছে বলে এখন ধনিয়া চিকেন, আর তো মশলা নেই ঘরে, আর এখন কি এই রোদের মধ্যে ওরা কিনতেও যাবে না, তাহলে সন্ধ্যের সময় কিনতে হবে, তো ওই মেখে রাখবে মশলা দিয়ে, সেজন্য বিকালবেলাতেই ওরা ওই মশলাটা ভাজা করে মিক্সিতে ভাজা, মিক্সিতে না ওই হামল দিস্তায় ভাজা করেছে, বলছে না মিক্সিতে হবে না, আধ বাটা করে। হ্যাঁ, কী চিকেন করছে জানি না, ধনেগুলো আর্ধেক আর্ধেক করে মুখে লাগবে, ওটা নাকি খুব ভালো লাগে এরকম খেতে, বলে খেয়ে দেখো খুব ভালো লাগবে, কোনো হজমের কোনো গণ্ডগোল হবে না, আর হজমের গণ্ডগোল হলে আমাকে বলবে। তা যাই হোক, আমি তো ওদের কথাই মেনে নিতে হবে, এখন ওরা তো যা বলবে তাই, ওরা এখন ওটা করেছে এই গরমের মধ্যে পরোটা আর আমি হচ্ছে সবাই অম্বল ওষুধ খেয়ে নিস বাবা, শরীর টরীর খারাপ যেন না করে, বলছি কিচ্ছু হবে না আমরা খাবো না। তা যাই হোক, ওরা তো এটা করলো, তা আমিও তো খেলাম, আমি তো ভেবেছিলাম যে ভাত খাবো মাছের ঝোল দিয়ে, কিন্তু ভাত খাইনি, আমিও ওদের সাথে দুটো পরোটা আর ঘরে সাদা তেল দিয়ে পরোটা করেছিল, খারাপ হয়নি খেতে। তা মেয়ে নাতনিকে আগে দেওয়া হয়, সবার আগে ও খায়, তো ও বলে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তা আমাকে একটু দিল মুখে খেলাম, এরপরে রাত্রিবেলা সবাইকে দিয়ে একসাথে খেতে বসার সময় তো আমাকেই দিতে হয় খেতে, তা আমি সবাইকে দিচ্ছি খেতে, খাওয়া দাওয়ার পরে এবার রাত্রে শুয়ে পড়বো আর কি। আর এখানেই আমরা শেষ করে দিচ্ছি ভিডিওটা, আজকের ভিডিওটা এরকমই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন, আমার সাথে থাকলে আমার সাথে একটা কমেন্টে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন ছোট্ট করে, খুব ভালো খুব খারাপ যা ভালো লাগবে
তা আমরা এইভাবেই আমরা সবাই একসাথে বসি, সবাই বসেছে, মেয়ে জামাই নাতি ছেলে বউমা আমি সবাইকে খেতে দিচ্ছি। তা এইভাবেই চলে, কোনো আমাদের মধ্যে আলাদা কিছু নয়, এইভাবেই যেমনভাবে দিচ্ছি এটাই আমার অরিজিনাল, এটাই আমার রিয়েল, এই রিয়েলেই আমি একদমই এটা মানে সবসময় আমি এইভাবেই দেখাতে ভালোবাসি বা দেখি, দেখাই আপনাদের। আমার কাছে কোনো সাজিয়ে গুজিয়ে কিছু পাবেন না, কেন সাজিয়ে গুজিয়ে আমার খুব বিরক্ত লাগে, আমার পরিবেশন করতেই বিরক্ত লাগে, যেহেতু এখনও আমি বড়, এখানে আমাকে এই পরিবেশন করতে হয়। এবার শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।